Assalamualaikum, welcome back to my channel. আমি আসমা আক্তার আছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা? যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর আজকের ব্লগটি অনেক 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 স্পেশাল একটি ব্লগ, আর সেটা হচ্ছে হলো আমাদের একমাত্র ছেলে আসাদুল্লাহ চৌধুরী মাফি, আজকে ওর বার্থডে। তো বন্ধুরা, মাফির বার্থডের উপলক্ষে আমরা আমাদের দূরে যে সকল আত্মীয় স্বজন আছে তাদেরকে বলতে পারিনি, কারণ দেশে এখন লকডাউন, গাড়ি ঘোড়া কিছুই চলবে না, তাই তারা আসতে পারবে না। সেজন্য আমরা আর কাউকে বলিনি, আমরা নিজেরা নিজেরাই এই বার্থডে সেলিব্রেশনটা করছি। আমাদের চার পাঁচটা স্টুডেন্ট আছে, ওরা আসবে, আর আমরা ঘরে চার পাঁচজন আছি, তাদেরকে নিয়ে আজকে আমরা এই বার্থডের আয়োজনটা করছি। তো বন্ধুরা, বার্থডের উপলক্ষে আমি আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। তো চুলায় আমি একটি বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর দিয়েছি সয়াবিন তেল আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি একটু তেলের সাথে ভালো করে ভেজে নিব। তো বন্ধুরা, আমার পেঁয়াজ নরম হয়ে গেছে, এখন আমি দিয়ে নিচ্ছি কষানোর জন্য পরিমাণ মতো পানি। এখন আমি এক এক করে মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে নিচ্ছি আমি এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে নিচ্ছি এখন আমি আদা রসুনের পেস্ট। এগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। এখন আমি দিয়ে নিব এখানে বিরিয়ানির মশলা। এখন আমি দিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ। সবগুলো মশলা দিয়ে আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। তো বন্ধুরা, আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে নিচ্ছি ধুয়ে রাখা গরুর মাংস। এখন আমি মাংসগুলো মশলার সাথে খুব ভালো নাড়াচাড়া দিয়ে নিব। এখন আমি কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো বন্ধুরা, আমার গরুর মাংস ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে নিচ্ছি ধুয়ে রাখা পোলার চাউল। তো বন্ধুরা, আমি এখানে চাষি পোলার চাউলটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের পোলার চাউলটা নিতে পারেন। আমাদের কাছে চাষি পোলার চাউলটাই অনেক ভালো লাগে, তো আমরা প্রতি মাসে এই চাষি পোলার চাউলটাই নিয়ে আসি। আপনাদের ভাইয়া আবার চাষি পোলার চাউলের পোলাওটাই খেতে অনেক ভালোবাসে। এখন বন্ধুরা, আমি চাউলের সাথে গোস্তগুলো খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি।
বিরিয়ানির পোলাও চালটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে আর খেতেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আমার পোলাও চাল পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে নিব এখানে পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা আপনারা একটু বুঝে দিয়ে নেবেন। এখন আমি দিয়ে নিচ্ছি আরেক প্যাকেট বিরিয়ানির মশলা। মাংস কষানোর সময় কিন্তু আমি এক প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে মাংস কষিয়েছিলাম। এখন আমি চাউলে পানি দিয়ে আরেকটা বিরিয়ানির প্যাকেট দিয়ে দিলাম। এখন আমি দিয়ে নিব এখানে লিকুইড গরুর দুধ। এখন আমি আর একটু ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিব। এখন আমি দিয়ে নিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। এখন আমি ঢেকে দিব। তো বন্ধুরা, আমি বিরিয়ানির উপরে একটু লেবুর রস চিপটে দিচ্ছি, খেতে অনেক ভালো লাগে লেবুর রসটা দিলে। আপনারা চাইলে লেবুর রসটা স্কিপ করতে পারেন, আমার কাছে একটু টক টক লাগে তাই আমি দিয়ে নিলাম এখানে। এখন আমি আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে উপরের চাউলগুলো নিচে দিয়ে নিচ্ছি আর নিচের চাউলগুলো উপরে উঠিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিব। তো বন্ধুরা, এখন আমি দিয়ে নিচ্ছি এখানে এক চা চামচ রোজ ওয়াটার। রোজ ওয়াটারটা দিলে বিয়ে বাড়ির খুব সুন্দর একটি ফ্লেভার চলে আসবে। এখন আমি আর একটু উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া দিয়ে নিব। তো বন্ধুরা, এই যে দেখুন, বার্থডের উপলক্ষে আমাদের আরেকটি স্টুডেন্ট এই মাত্র চলে আসছে। এখন আমি ওদেরকে খাবার বেড়ে দিব। তো আমি এখন বিরিয়ানিগুলো একটি বোলে বেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি সবার প্লেটে খাবার সার্ভ করছি। তাহলে বন্ধুরা, আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথে এনজয় করবেন বেশি বেশি করে। আর আজকের আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বাবা কি চাইটা বাবা।
ওই যে আসতেছে আসতেছে হাবিব হাবিব মিসিং ওই যে উঠতাছে উঠতাছে তাড়াতাড়ি চলে আসো হাবিব আসো 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 এই যে এখানে ঢুকে যাও পাশে তুমি ছোট আছে কালো বাতাসে তোমার টুপি কই কিসে আবু সাদের টুপিটা তোমার টুপি কই স্বামী ভাই ওই যে আমার মাথা দাও এই শার্ট টুপি কই স্যার এই যে এই যে এই যে এটা বেলুন ছুটে গেছে ওকে ওকে রেডি সবাই 1 2 3 ওকে আসো একটু সবাই ওকে রেডি এদিকে সবাই ক্যামেরায় 1 2 3 রেডি এসে এদিকে দেখো সবাই এদিকে 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 সবাই রেডি 1 2 3 Yeah.
Yeah, the medicine is